দর্শক স্বাগত একাত্তর মঞ্চে আমি সামিয়া রহমান। বাংলাদেশের রাজনীতিতে কিংবা গণমাধ্যমের তথ্য নিয়ে বিতর্ক বহুদিন ধরেই চলছে। ইতিহাস নিয়ে বিভ্রান্তি বিকৃতি এবং জনগণকে ভুল তথ্য দেওয়ার এক ধরনের চর্চা আমরা দেখেছি রাজনীতিতে এবং গণমাধ্যমে লক্ষ্য করছি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেমন বিকৃতি দেখি, তেমনি দেখি গণতান্ত্রিক আন্দোলন সমূহ নিয়েও নানা ধরনের বিভ্রান্তি এবং বিকৃতির চেষ্টা। ক্ষমতার পালাবদলের সাথে সাথে পাঠ্য বই ইতিহাসও বদলে যেতে দেখি আমরা। আর সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর এবং রায় আসার পর থেকে কিছু কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিকৃতি এবং বিভ্রান্তিকর প্রচার দেখছি যে সহিংসতা এবং সংকটের কারণ বলেও পর্যবেক্ষকরা মনে করছেন। দর্শক আপনারা জানেন, গত 18 এপ্রিল আমাদের একাত্তর মঞ্চে বিএনপি নেতা সাকবাত হোসেন বকুলেতি একটি তথ্য সম্পর্কে টেলিফোনে প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। এই বিষয়টি সহ গণমাধ্যমের রাজনীতিতে তথ্য নিয়ে যে নানামুখী রাজনীতি চলে তা নিয়ে আজ আমরা কথা বলব একাত্তর মঞ্চে। এবং আজ যারা আমার অতিথি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক ডানে রয়েছেন সর্দার সাকবাত হোসেন বকুল, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য। আরও আছেন তৌফিক ইমরোজ খালেদি, প্রধান সম্পাদক BTNews24.com। আরও আছেন সৈয়দ বদরুল হাসান, নির্বাহী সম্পাদক দ্য ডেইলি স্টার। আমরা আলোচনা শুরু করব সেদিন 18 এপ্রিল যে অনুষ্ঠানটি হয়েছিল একাত্তর মঞ্চে। আপনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে শাহাদিজুর রহমানকে নিয়ে গিয়েছিলেন এবং টেলিফোনে তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ প্রতিবাদ করেছিলেন। সেই ক্লিপটি একটু আগে দেখে আসার চেষ্টা করব। বঙ্গবন্ধু ওআইসি কনফারেন্সে গেছিল, সাথী ছিল কে? শাহাদিজুর রহমান। এর থেকে অসত্য কোন বক্তব্য আর হতে পারে না, কারণ বঙ্গবন্ধুর সফর সঙ্গী ছিলাম আমি, বঙ্গবন্ধুর সফর সঙ্গী ছিলেন ডক্টর কামাল, বঙ্গবন্ধুর সফর সঙ্গী ছিলেন তাহেরউদ্দিন ঠাকুর, আমরা তিনজন। শাহাদিজের কোন প্রশ্নই এসে না যে সাতারশে বকুল একটা অসত্য কথা বলেছে। আপনি সেই অনুষ্ঠানে বলেছিলেন যে ওই মুহূর্তে আপনার কাছে প্রমাণ নিয়ে এরপরের অনুষ্ঠানে আপনি প্রমাণ নিয়ে আসবেন। কি প্রমাণ আছে আজকে আপনার কাছে? থ্যাংক ইউ আপনাকে। আমি যেহেতু আমাকে প্রমাণের পালা, আমার সদ্য নেতা স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক জনাব তোফায়েল আহমেদ আমার সাথে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যেটা অসত্য, আমাকে প্রমাণ করতে হবে যেটা সত্য। কাজে আমাকে একটু বলতে দেন। আপনি যে ক্লিপটা দেখেছেন এখানে আছে, আমাকে প্রমাণ করতে হবে 1974 ফেব্রুয়ারি কনফারেন্সে, ওআইসি কনফারেন্সে শাহাদিজকে বঙ্গবন্ধুর লাহোরে নিয়ে গিয়েছিলেন কিনা। আই হ্যাভ টু প্রুভ। আমি বলেছি নিয়েছেন বঙ্গবন্ধুর সাথে, আর সদ্য নেতা তুফাইল সাহেব বলেছেন নেননি। তুফাইল ভাই বলেছেন উনি সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে ডেলিগেটে গিয়েছিলেন, ইহা সত্য এবং ইতিহাসে তা বিদ্যমান। আমি বলেছি শাহাদিজ রহমানও গিয়েছেন, আমি মনে করি এটাও সত্য, এটাও ইতিহাসে বিদ্যমান এবং ইতিহাসে আছে, দুটোই সঠিক তথ্য। তোফাইল ভাই গিয়েছেন এটাও সঠিক তথ্য, শাহাদিজুর রহমান গিয়েছে এটাও সঠিক তথ্য। এখন আমাকে প্রমাণ করতে হবে কোন সূত্র থেকে আমি কি তথ্য পেয়েছি আর আমি যে সূত্র থেকে এই তথ্যগুলি পেয়েছি তা অসত্য তথ্য দিতে পারে কিনা, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমাকে এই জিনিসটাতে আসার আগে আমাকে কি পরিস্থিতিতে বঙ্গবন্ধু এই কাজটা করতে পারেন, আমাকে চারটা ক্ষেত্রের উপর আমাকে কথা বলতে হবে। আপনি প্রমাণগুলো আগে দেন, তারপর আমরা সেটা আলোচনা করব। আমাকে ভাবে আমার ভাবে আমাকে আসতে হবে। আচ্ছা জি বলুন। চারটি ক্ষেত্রে, একটি ক্ষেত্র হল টু প্রুভ দ্য টু শো দ্য হিন্টারল্যান্ড অব দ্য কান্ট্রির সিচুয়েশন এট দ্যাট টাইম, তার পশ্চাৎভূমি কি ছিল, বঙ্গবন্ধুর ক্ষমাশীল চরিত্রের অতুলনীয় বিশালত্ব একটা ক্ষেত্র, ক্ষতে ছিল তৎকালীন বঙ্গবন্ধু সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অতীব প্রয়োজনীয়তা, গোয়া ছিল চূড়ান্তভাবে ছবি সহ তথ্যগত প্রমাণ যে প্রয়োজনের তাগিদে বঙ্গবন্ধু শাহাদিজকে নিয়েছিলেন। চারটে পয়েন্টের উপর আমি বলব। প্রথমটার ব্যাখ্যা হল 73 জুনে আমাদের সময় অনুষ্ঠানের সময় কম, তো আপনি যদি প্রমাণগুলো আগে হাজির করতেন। না, আমি তো আমাকে সিচুয়েশন আমার এগুলি একটা প্রমাণ, কিরকম সম্পর্ক ছিল শাহাদিজের সাথে বঙ্গবন্ধুর আমাকে বলতে হবে, তা আমাকে তো আজকে সময় দিতে হবে আপনার, কিন্তু আমাকে প্রুফ করতে হবে। 73 জুনে যখন সবুর খান সাহেব কারাগারে বঙ্গবন্ধুর কাছে একটা চিঠি লিখেছিলেন যে মুজিব আমরা একসাথে রাজনীতি করেছি, আমি জেলে তুমি প্রধানমন্ত্রী, এটা কেমন করে হয়? পরের দিন বঙ্গবন্ধু সবুর খানকে মুক্ত করে দিয়েছিলেন। এটা 26/3/2008 প্রথম আলো পৃষ্ঠা 17 প্যারাগ্রাফ 3 সেখানে লেখা আছে। একইভাবে শাহাদিজ একই পত্রিকায় ওনাকে যে 30 তারিখ সকালবেলা
শর্ষিনার পীর সাহেব সমুক্ত করেছিলেন বঙ্গবন্ধু, সেটা ওই পত্রিকাটা লেখা আছে। আমি হিন্টারল্যান্ডগুলি বলতেছি। আমিনুল হক বাদশাহ বঙ্গবন্ধু প্রেস সেক্রেটারি ছিলেন, 5-6 মাস আগে ঢাকায় এসেছেন, উনি এখন লন্ডনে থাকেন, বাইরে জানেন। উনি একটা চ্যানেলে বলেছিলেন যে উনি নিজে বঙ্গবন্ধুর পক্ষ থেকে মিসেস শাহাজিজের কাছে মান্থলি চলাফেরার টাকাটা রাখতে দিতেন। ওনার ছেলে শাহ ফয়জুর রহমান বেঁচে আছেন, ঢাকায় আছেন, উনি বলেছেন প্রগতি লোকাল অ্যাসেম্বলড একটা গাড়ি যার পারমিট 52,000 টাকা বঙ্গবন্ধুর পরিবারকে দিয়েছিলেন, গাড়ির পারমিটটা প্রগতির, এখানে লোকালি অ্যাসেম্বল। শাহফাজুর রহমান এখনো ঢাকায় আছে, বসুন্ধরায় থাকে, এবং তার মাকে যে আমিনুল হক বাদশাহ টাকা দিয়েছে এটাও সে আমার কাছে স্বীকার করেছে। আমি প্রেস টুরটা যেটা অমির রহমান পায়েল গণজাগরণ মঞ্চের একজন নেতা, তার ব্লগে 1973 সালের 30 নভেম্বর বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন ক্ষমার, এখানে আমি আপনাকে যেটা বলতে চাই, যে অমির রহমান পিয়াল প্রেস নোট স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা 30 নভেম্বর নাইটে প্রেস নোট 1972 সালের দালাল ট্রাইব্যুনাল পুরো নাম্বার এত পরে প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের প্রশ্ন আগে বিবেচনা করে দিয়ে সরকারের সম্পর্কে এখন নিম্নোক্ত, এটা হল 30 তারিখ রাত্রে 30 নভেম্বর রাত্রে প্রেস নোটটা হয়েছে 73 সাল এবং 30 তারিখ সকালে শাহাজিজকে জেল থেকে বের করা হয়েছে। 30 তারিখ সকালে শাহাজিজ এবং শর্ষিনার পীর সাহেব অমিত রহমান পায়েলের এই ব্লগে এই জিনিসটা পুরা পিয়ালের, হ্যাঁ অমিত রহমান পিয়ালের অমির ব্লগে পেজ 5 এনক্লোজার 1 এনক্লোজ 2 পেজ 5 এখানে সেই জিনিসটা পুরাটা দেওয়া আছে। এই যে অদনরত পিলিমিলে শাহাজুর রহমান শর্ষিনার পীর সাহেবকে মুক্তি দেওয়া হয়েছে। খ, আমি ওনার রিলেশনশিপটা তাদের সাথে বঙ্গবন্ধুর বলতে চাই। তৎকালীন বঙ্গবন্ধু সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তৎকালীন রাজনৈতিক অবস্থা ছিল আওয়ামী লীগের ভিতরে তাজউদ্দিন ভার্সাস আমার সদ্য নেতা মরহুম শেখ ফজলুল হক মনি। আমরা যখন ইন্ডিয়াতে ট্রেনিং দিই তখন থেকে একটা ডিভিশন ছিল এখানে, যে কারণে বিএলএফ ট্রেনিংটা শুরু হয়, আমার বাইরে নিশ্চয়ই জানেন, লিবারেশন ফোর্স নামে আলাদা একটা ট্রেনিং দিত দেরাদুনে, তাজউদ্দিন ভার্সাস মনি, যেটা বঙ্গবন্ধুকে ফেস করতেছে বাংলাদেশি লোকের, মুস্তাক আহমেদের ষড়যন্ত্র ওনাকে ফেস করতেছে দলের ভিতরে এবং সরকারের ভিতরে। সেনাবাহিনীতে ছিল অতিমাত্রায় বামদের প্রভাব, সিরিয়ার সিদ্ধারের আন্ডারগ্রাউন্ড টেরোরিজম, ছাত্রলীগের দ্বিধা বিভক্তি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র আসম আব্দুরের নেতৃত্বে এবং ছাত্রলীগ যেটা বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধুর ছাত্রলীগের ভিতরে আবার দুইটা গ্রুপ ছিল যার ফলশ্রুতিতে মহসিনের 7 জন হত্যা হয়েছিল। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কহীনতা, অর্থনীতি ছিল যে ন্যায্যমূল্যের দোকান করেছিলেন বঙ্গবন্ধু দেশে নিরীহ সাধারণ মানুষের জন্য, কসকুরের দোকান করেছিলেন, নির্বাচিত ইউনিয়ন পরিষদ বাতিল করে তৎকালীন রিলিফ কমিটি করেছিলেন আওয়ামী লীগ দিয়া, এবং তাদের মানে সর্বশেষ রেড ক্রিসেন্ট সহ টোটাল একটা লুটপাটে বঙ্গবন্ধু একেবারে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যেগুলি আমি বললাম পয়েন্টগুলি, তাজউদ্দিন ভার্সাস মনি, মুস্তাক ষড়যন্ত্র, সেনাবাহিনীতে অতিমাত্রায় বাম প্রভাব, সিরিয়ার সিদ্ধের আন্ডারগ্রাউন্ড টেরোরিজম, আমি আমি মূল বিষয়ে আসতেছি, আপনি আমাকে তাড়া করবেন, আমাকে প্রুফ করতে আসছি, ইউ টু গিভ মি টাইম, বঙ্গবন্ধুর সাথে অনেকের ভালো সম্পর্ক যে আমার এটা বলে আসে শাহাজিজের সাথে সম্পর্কটি কিন্তু আলাদা জিনিস, বঙ্গবন্ধু বিশাল মনের মানুষ ছিল, অনেকের সাথে ছিল। এসব অবস্থায় বঙ্গবন্ধু অতিষ্ঠ হয়ে জাতি এবং জাতীয় অর্থনীতি গড়ার লক্ষ্যে জাতীয় ঐক্যের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যার প্রেক্ষিতে ক্ষমা এবং ওয়াইসি কনফারেন্সে ওনার যাওয়া শাহাজিজকে নিয়ে, এবং সেটা এগেনস্ট ইন্ডিয়ান উইল। আমি আরেকটু অ্যাড করতে চাই, কিছুদিন আগে আমি আসতেছি, এখানে এসে গেছি তো, আমি শেষ করিনি, আমি প্রেজেন্টেশনটা করে নিই, প্রেজেন্টেশনটা করে নি ভাই। আমি একটা প্রশ্ন করতে পারি, সেটি হচ্ছে যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন বিদেশ সফরে যান তার প্রতিনিধি দলের একটা তালিকা থাকে এবং সেটি নিশ্চয়ই কোথাও আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, আপনার কাছে এমন কোন তালিকা আছে যেখানে তিনি সরকারি প্রতিনিধি দলে ছিলেন? আমি আমারটা শেষ করি তাহলে আপনি পাবেন, সরকারি প্রতিনিধি দল একটা হয়, আপনার সাথে আমি একমত, কিন্তু এখনো যে আমরা দুইটা সরকারে ছিলাম সাথে কিন্তু আরো মানুষ যায় সফর সঙ্গে, সরকারি প্রতিনিধি দলে, আমি সরকারি প্রতিনিধি বলিনি আমার বয়সে, আমি বলছি সাথে গিয়েছে। আরেকটা প্রশ্ন আমার, মানে এটা শাহাজিজ তো পাকিস্তানের খুব প্রিয় ব্যক্তি ছিলেন, অক্টোবর মাসে অক্টোবর 1971 আমার এখন মনে পড়ছে তিনি জাতিসংঘে পাকিস্তানের ডেলিগেশনের
প্রধান হয়ে গিয়েছিলেন। শাহজি যদি ধরেন কথা তর্কের খাতিরে যে আমাদের সরকার কোন তার নাম প্রকাশ করেনি, কিন্তু শাহজির যে পাকিস্তানে তার বঙ্গবন্ধুর সাথে লাহোরে 1974 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ ডেটটাতে, এটা তো পাকিস্তানে তো বলার কথা, আনন্দের সাথে বলার কথা, এরকম কোন রিপোর্ট নেই। পাকিস্তান বলছে কি না বলছে আমার দেখার বিষয় না, আমি একটা বিষয় পাকিস্তান তো পাকিস্তানের তো আমাকে শেষ করতে দেন। আমি বলেছি আমি তথ্য থেকে বলেছি কিনা বা সেই তথ্য গ্রহণযোগ্য কিনা, দ্যাট ইজ পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সঙ্গে সৌহৃদ্য কোন বিপর্যস্ত উপরোক্ত করেছে বঙ্গবন্ধু মর্মে মর্মে ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। হ্যাঁ, দৈনিক বাংলা 1/73 অমিত রহমান পিয়ালের এনক্লোজার 1 page 4 বলবো তো আমি বঙ্গবন্ধু কি বলেছিলেন, অমিত রহমান কি লিখেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গত রাতে বলেন, দলমত নির্বিশেষে সকলে যাতে আমাদের মহান জাতীয় দিবস 16 ডিসেম্বরে ঐক্যবদ্ধভাবে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ গড়ার শপথ নিতে পারে, সরকার সেজন্য দালাল আইনে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বাংলাদেশ দালাল অধ্যাদেশে আটক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা যাতে সাধারণ ক্ষমা ঘোষণার পর অনতিবিলম্বে জেল থেকে মুক্তি লাভ করতে পারেন এবং আসন্ন 16 ডিসেম্বর বিজয় উৎসবে যোগ দিতে পারেন, বঙ্গবন্ধু সেজন্য তাদের মুক্তি ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন। সাধারণ ক্ষমা যারা মুক্তি পাবেন তাদের বিজয় দিবসে উৎসবে একাত্ম হতে এবং দেশ গঠনের পবিত্র দায়িত্ব দেশের স্বাধীনতা রক্ষার শপথ গ্রহণের আহ্বান জানান। বঙ্গবন্ধু তার সরকারের সাধারণ ক্ষমা প্রদর্শনের কথা ঘোষণা করতে গিয়ে বলেন, মুক্ত হয়ে দেশ গঠনের পবিত্র দায়িত্ব গ্রহণের পূর্ণ সুযোগ তারা গ্রহণ করবেন এবং তাদের অতীতের সকল তৎপরতা কার্যকলাপ ভুলে গিয়ে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন, তিনি এটাই কামনা করেন। বঙ্গবন্ধু বলেন, বহু রক্ত ত্যাগ তিতিকার চোখের পানির বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি, যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে এবারের বিজয় দিবস বাঙালির ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় কিছু লোক দখলদার বাহিনীর সঙ্গে সহযোগিতা করে আমাদের মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছিলেন, পরে বাংলাদেশ দালাল আদের বলে তাদের গ্রেপ্তার করা হয়, এদের মধ্যে অনেকেই পরিচিত ব্যক্তি। স্বাধীনতা যুদ্ধের সময় দখলদার বাহিনীর সঙ্গে তাদের সহযোগিতার ফলে বাংলাদেশের মানুষের জীবন অবর্ণনীয় দুঃখ দর্শন। আমাকে তো ধাপের সামনে বলতে হবে, আপনি জানেন আমি আসতেছি সেখানে, আমাকে যাত্রীর সামনে জিনিসগুলো জানাতে হবে। কুড়ি মিনিট হয় নাই। বঙ্গবন্ধু বলেন, এসব লোক দীর্ঘদিন ধরে আটক রয়েছে, তিনি মনে করেন এতদিনে তারা নিশ্চয়ই গভীরভাবে অনুতপ্ত, তারা নিশ্চয়ই তাদের অতীত কার্যকলাপের জন্য অনুশোচনে রয়েছে, তিনি আশা করেন তারা মুক্তি লাভের পর তাদের সকল অতীত কার্যকলাপ ভুলে গিয়ে দেশ গঠনের নতুন শপথ নিয়ে প্রকৃত দেশপ্রমুখের দৃষ্টান্ত স্থাপন করবেন। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে নিম্নোক্ত প্রেসনটি ইস্যু করা হয়। এটা বঙ্গবন্ধুর বক্তব্য। আজকে ওআইসিতে নেওয়ার তৎকালীন অবস্থার তথ্য দিল। ওআইসি সম্মেলনকে ঘিরে তৎকালীন সরকারের একটা দৃশ্যমান অদৃশ্যমান কূটনৈতিক তৎপরতা ছিল, সেই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এবং আমি বলে যাচ্ছি আপনাকে, আমি সোর্সে আসতেছি। ওআইসি সম্মেলনকে ঘিরে তৎকালীন সরকার একটি দৃশ্যমান অদৃশ্যমান কূটনৈতিক তৎপরতা ছিল, সেই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এবং বঙ্গবন্ধুর কূটনৈতিক বিশেষ অ্যাসাইনমেন্ট পালনের জন্য শাহ আজিজুর ওআইসি কনফারেন্সে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। শাহাদিজের সাথে আরব রাষ্ট্রগুলির অতি ভালো সম্পর্ক ছিল, যে কারণে তিনি স্বাধীনতার পরও বাংলাদেশকে স্বীকৃতি না দিতে সেখানে লবিং করেছেন। হ্যাঁ, এই প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধুর আবার আমাকে দিবেন, কারণ আমারই তো প্রুফ করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধু সমন্বয় নীতি গ্রহণ করেছিলেন, যার ফলে পাকিস্তান সহ আরব রাজ্যগুলির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ওআইসিতে শাহাদিজকে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু বলেছিলেন, যাওয়ার সময় আমি কারো মাখা তামাক খাই না, বঙ্গবন্ধু বলেছিলেন কারো মাখা তামাক খাই না। এখন আমি আপনাকে আমি কোথেকে তথ্য নিয়েছি, আমি কি নিজে বলেছি না তথ্য থেকে বলেছি, আমি সেটি প্রুফ করব। উইকিপিডিয়া 16/4/13 উইকিপিডিয়াতে কি লেখা আছে আমার প্রুফগুলি আমি আমি উইকিপিডিয়া এসটিটিভি WW দি ফুল উইকি অর্গানাইজেশন ফরেন হ্যাশ _ রিলেশন _ বাংলাদেশ ফলোয়িং দ্য রিকগনিশন অব বাংলাদেশ বাই পাকিস্তান ইন 1974 শেখ মুজিবুর রহমান এজ অ্যান আন অ্যান্টিসিপ্টেবল সারপ্রাইজ
সেন্ট শাহ আজিজুর রহমান টু লিড এ বাংলাদেশ ডেলিগেশন টু দ্য ইন্টারন্যাশনাল মিটিং অফ দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স আমি আগে প্রডিউস আমাদের সেই সময় ইত্তেফাক আছে শনিবার ফেব্রুয়ারি 23 তারিখ 1974 সালের এবং সেখানে কারা কারা সফরে যাচ্ছেন সেখানে একেবারে ডিটেইল লেখা আছে। আজ বঙ্গবন্ধু লাহোর যাত্রা সেখানে উপস্থিত ছিল মানে 12 সদস্যের যে দলের কথা সেখানে বলা হয়েছে 1974 সালে এটা বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন বেতার এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব তাহির উদ্দিন ঠাকুর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ, পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত সচিব জনাব ফখরুদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাদেশ সংক্রান্ত মহাপরিচালক জনাব মোর্শেদ এবং আন্তর্জাতিক সংস্থা বিষয়ক মহাপরিচালক জনাব আবুল হেসান, ইউরোপীয় বিষয়ক মহাপরিচালক জনাব রেজাউল করিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর নুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর জনসংযোগ অফিসার জনাব তোয়াব খান। এর 12 সদস্যের তালিকা দেওয়া হয়েছে যারা গভর্নমেন্ট ডেলিগেট। আমি গভর্নমেন্ট ডেলিগেট শব্দটা এখানে ইউজ করি নাই। আপনি বলেন তো শাহজিকে বঙ্গবন্ধু পাঠালেন, পাকিস্তান পাকিস্তানের বক্তব্যটা শুনে সবার কাছে আমি ইসলামিক সম্মেলনে বাংলাদেশের যোগদান এ নিয়ে বেশ দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এক পর্যায়ে ওয়াইসির তরফ থেকে ফরেন মিনিস্টারদের অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে, তার নেতৃত্বে ছিলেন কুয়েতের ফরেন মিনিস্টার, কুয়েতের ফরেন মিনিস্টার যিনি এখন কুয়েতের আমির। তো এই অবস্থায় প্রতিনিধি দলে খুব স্বাভাবিকভাবে যারা সরকারের মধ্যে ছিলেন, মন্ত্রী ছিলেন এবং কর্মকর্তা যারা যারা ছিলেন তারাই গেছেন। যেহেতু আমি তার প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছিলাম তখন আমি ছিলাম, বহিরাগত কেউ ওখানে থাকার কোন স্কোপ ছিল না। বিশেষ করে যে কথা বলা হচ্ছে শাহেদুর রহমান ওখানে ছিলেন এটা তো প্রশ্ন ওঠে না, কারণ শাহাজিজ কেন, শাহাজিজ যে আরো গুরুত্বপূর্ণ লোকজন তো ছিলেন, তাদের নেওয়ারও প্রশ্ন ওঠেনি। কারণ এটা কোনো বাংলাদেশ কেন নিয়ে যাবে, শাহাজিজকে নিয়ে যাবে কি জন্য, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতই পরিচিত এবং এত বিশাল ব্যক্তিত্বের লোক, সেখানে শাহাজিজকে কেন নিতে যাবেন তিনি। অনেকদিন যাবৎ মিডিয়াতে এই জিনিসগুলি উনি প্রেস সেক্রেটারি বলছেন বলেন, একটা ছোট্ট পয়েন্ট করি, আমাকে আমার জিনিসটা প্রেজেন্টেশন করতে দেখে পরে তর্ক একটু বলি। আপনি বললেন যে বঙ্গবন্ধু সরকার শাহাজিজকে বিশেষ প্রতিনিধি হিসেবে ডেলিগেশন নেতা হিসেবে, কিন্তু কখনো পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে ফেব্রুয়ারির 22 তারিখে বিকেলে এবং 23 তারিখে সকালে বঙ্গবন্ধু লাহোর যাত্রা করলেন, এর মধ্যে শাহাজিজ কোথেকে আসলো, শাহাজিজকে পাঠিয়েছেন ডেটটা সেটা তো বলারই না। যে ব্যক্তি আমার শেষ ফরেন রিলেশন উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ এটা কত পৃষ্ঠা আছে আপনার, এটা পেজ 2 মেইন আর্টিকেল ওয়াইসি ইন 1974 না ওয়াইসি মানে সি অলসো ওয়াইসি রুলিং পাকিস্তান বাংলাদেশ রিলেশনশিপ ইন 1974 শেখ মুজিবুর রহমান লিড এ বাংলাদেশ ডেলিগেশন টু দ্য ইন্টারন্যাশনাল মিটিং অব দ্য অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স হেল্ড ইন লাহোর, শেখ মুজিবুর রহমান লিড এ ডেলিগেশন অফ 7 মেম্বার্স হুইস ইনক্লুডেড ডক্টর কামাল হুসেন, এনায়েত করিম, তাহিরুদ্দিন ঠাকুর, আতাউর রহমান খান, তোফায়েল আহমেদ এন্ড শাহ আজিজ, দিস ইজ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন আই হ্যাভ টেকেন ফ্রম হিয়ার। আমাকে তো প্রুফ করার আগে আপনাকে বলেছি আমি, দেন ফরেন রিলেশন অফ বাংলাদেশ ফ্রম উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া পেজ 3 অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মেইন আর্টিকেল ওয়াইসি ইন 1974 শেখ মুজিবুর রহমান এজ এন আনএন্টিসিপ্টেবল সারপ্রাইজ ফ্রিড অ্যান্ড টুক anti liberation person Sheikh Azizur Rahman Shah Azizur Rahman with him to lead a Bangladesh delegation to the international meeting of the organization of the Islamic conference now organization of Islamic cooperation page 5 is subject interesting this page was last modified on 28th April 2013 last modified Google and Wikipedia tara jokhon kono message nay tara eta ke betting kore tara eta ke scanning kore
তারপরে যখন সংযুক্ত করে মিডিয়াতে তথ্যে, তখন তারা বলে দেয় ইফ দেয়ার আর এনি কমপ্লেন্স এগেনস্ট দিস মেসেজ ইউ ক্যান রেজ ইট আপ অ্যান্ড এটা পরিমার্জন বিয়োগ আমি একটা ছোট্ট জিনিস বলি, শাহজিদুর রহমান সাহেব সেখানে গিয়েছিলেন কি জাননি, সেই সেই ঝগড়াটা, সেই বিবাদটা, সেই বিতর্কটা বকুল সাহেব এবং তোফায়েল আহমেদ সাহেবের মধ্যে সীমাবদ্ধ থাকুক, আমি সেটার মধ্যে যাব না এখন, যাব না কি জন্য যে ইতিহাস আসলে কি করে যাচাই বাছাই করতে হয়, ইতিহাসের ইতিহাসের দিকে কি করে ফিরে তাকাতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। আমি যে কারণে ওনাকে থামিয়েছিলাম, যে সরকারি প্রতিনিধি দলের কোন তালিকা তার কাছে আছে কিনা, আপনি যখন কথা বলেছেন আমরা প্রায় চুপ করে থেকেছি, কিন্তু অনেকক্ষণ ধরে বলছিলেন বলে আমরা মেনে নিয়েছি এখন আপনার শুনতে হবে, আমরা অনেকক্ষণ শুনেছি আপনার শুনতে হবে। ইতিহাসের বিষয়টি আপনারা দুজন সেটেল করুন, কিন্তু ইতিহাস কি দিয়ে করবেন আমরা সেটা দেখব। আমরা যেটা দেখতে পারি গণমাধ্যম কর্মী হিসেবে, আপনি যখন ইতিহাস তুলে ধরবার চেষ্টা করছেন আপনি তথ্যসূত্র হিসেবে কি ব্যবহার করছেন, আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি গণপ্রতিনিধি ছিলেন, আপনার পক্ষে কেউ এসব গবেষণা করে দিয়েছে আপনাকে কিছু জিনিস দিয়েছে, ব্লগে কারো লেখা কিংবা উইকিপিডিয়া, উইকিপিডিয়াকে কি বলা হয় জানেন তো, আপনি জানেন উইকিপিডিয়া একটা কোলাবোরেটিভ একটা বিষয়, আমি আপনি সবাই মিলে কাজ করি, আমি আজকে চাইলে একটা কিছু আমার আপনার সম্পর্কে লিখে ফেলে আমি সেটার মধ্যে কিছু যোগ করতে পারি, সেখানে সম্পাদকেরা বসে সেটা কেউ কেউ যাচাই বাছাই করেন, একটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা যায়। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে উইকিপিডিয়াতে এমন সব তথ্য লেখা আছে আপনাকে যদি বের করে দেখাই আপনি লজ্জা পাবেন। আবার উইকিপিডিয়াতেই অনেক বিষয় সম্পর্কে অনেক সুন্দর তথ্য রয়েছে, উইকিপিডিয়াকে কখনোই কোন সিরিয়াস গণমাধ্যম বা কেবি কোন গবেষক আসলে তথ্যের সূত্র হিসেবে ব্যবহার করে না। আমি আপনাকে শেষ করি, আমার কথা শুনতে হবে আপনারা, আমি কিন্তু আপনি ডিসপিউট করছি না, আপনার সত্য কি মিথ্যা সেটা আমি বলছি, আপনি এমন হতে পারে আপনার কথা সত্যি, এমন হতে পারে তোফাল আহমেদ সাহেব যেটা বলেছেন সত্যি, সেই বিতর্কে আমি যাচ্ছি না, ইচ্ছে করে যাচ্ছি না, আমি যেতে পারি চাইলে, আমার ইতিহাস কিছুটা জানা আছে, আমি ইচ্ছে করে সেই বিতর্কে যাচ্ছি না, আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই, আসলে আপনি উইকিপিডিয়ার কথা বলেছেন, একজন ব্লগার, সুপরিচিত ব্লগার যিনি একসময় আমার সহকর্মী ছিলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বহু বছর ধরে কাজ করেন, তার ব্লগ থেকে আপনি যেগুলো তুলে ধরেছেন বিভিন্ন মানুষ সেগুলো পড়েছে, সেও কিন্তু গবেষণা করেই তুলে দিয়েছে, সেটার সত্যতা নিয়েও আমি প্রশ্ন তুলছি না, কিন্তু সেইখানে এখনো পর্যন্ত আসেনি শাহজিদুর রহমান গিয়েছিলেন কি জাননি, আপনি পটভূমি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন সেটি ভিন্ন প্রসঙ্গ, ব্লগ কারো ব্লগ থেকে উইকিপিডিয়া থেকে নেওয়া জিনিস তথ্যসূত্র হিসেবে কোন সিরিয়াস ডিসকাশনে পৃথিবীর কথা ব্যবহার করা হয় না। আপনি গুগলের কথা বলেছেন, আপনি যদিও শব্দটি উচ্চারণ করছিলেন গুগল, গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, আমি আপনি বা অন্য পৃথিবীর সবাই মিলে যা কিছু ইন্টারনেটে তুলে দিই আপনি সেটা গুগলের মাধ্যমে, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ খুঁজে পাওয়ার একটা যন্ত্র, একটা পদ্ধতি বা মাধ্যম, গুগলের মাধ্যমে আপনি সেটি খুঁজে পেতে পারেন, আপনি তথ্যসূত্র হিসেবে যেসব জিনিস ব্যবহার করেছেন যাদের কথা বলছি সেগুলো শুধু আমি না, যারাই অনুষ্ঠান দেখছেন, যারাই তথ্য প্রযুক্তি সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে কিছুটা জানেন কেউই একমত হবেন না আপনার সঙ্গে, সেটি হল একটি বিষয়। এখন শাহজিদুর রহমান সাহেব তার সঙ্গে গিয়েছিলেন কিনা 1974 সালের ফেব্রুয়ারি মাসে, সেই প্রমাণটা আপনি এবং তোফায়েল আহমেদ সাহেব নিজেদের মধ্যে যুদ্ধ করে ঠিক করুন, কিন্তু আপনি যেসব তথ্যসূত্র ব্যবহার করেছেন এগুলি একটিও গ্রহণযোগ্য নয়। একটা বিরতি নিয়ে নিই, বিরতির পর আমি আবার আলোচনায় ফিরে আসবো, আমাকে বিরতি নিতেই হবে, দর্শক এখন একটা বিরতি। একাত্তর সংবাদ নয় সংযোগ।
দর্শক দেখছেন একাত্তর মঞ্চে। বিরতির আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সময় ইত্তেফাক পত্রিকা, সেটি ছিল 1974 সালের 23 ফেব্রুয়ারি, সেখানে 12 সদস্যের যে তালিকা ছিল সেখানে শাহজিদের নামটা ছিল না। আমরা একটু তোফায়েল আহমেদের কাছে যেতে চাচ্ছি, উনি বনানীর বাসা থেকে সংযুক্ত হচ্ছেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। তোফায়েল আহমেদ আপনি বলুন। প্রথমত আমি খালিদিকে ধন্যবাদ জানাই, লেখাপড়া জানা লোক তো, সেজন্য সঠিক কথা তিনি বলেছেন। কারণ ওই যে উইকিপিডিয়া, দি ফ্রি এনসাইক্লোপিডিয়া থেকে যেটা বকুল উদ্ধৃত করেছে সেটা আমার কাছে আছে, দ্যাট ইজ ইন মাই উইথ মি। এবং সেটা তিনি প্রথমেই দেখেন, ফ্রম উইকিপিডিয়া দি ফ্রি এনসাইক্লোপিডিয়া জাম্প টু নেভিগেশন সার্চ, এইটার সম্বন্ধে দেখেন। তারাই বলছে যে দি নিউট্রালিটি অফ দিস আর্টিকেল ইজ ডিসপুটেড, relevant discussion may be found on the top page also, please do not remove this message until the dispute is resolved. Tarpor amar ache the verifiability of all or part of this article is disputed, to tarai to nijera bolche eta disputed. Tarpore dekhen on Mr. Hoff kinam dog kaji tini ekta chobi diyechen, আমার কাছে সহযোগী পেয়েছে, আমি এগুলো জোগাড় করেছি। সে ছবির মধ্যে একটা লোক শাহজিদের চেহারার সাথে কোন মিল নাই, ওইটার ওই যে ওইখানে আমার কথোপকথন হয়েছে যে ডিয়ার স্যার থ্যাংকস ফর দিস পিকচার ডিউরিং দি সামিট, ক্যান ইউ প্লিজ টেল মি হু ইজ দিস পার্সন ইন দি লেফট বিহাইন্ড ইন দি লেফট, হোয়াট ইজ ইজ নেম। তখন ডক কাজি বলছে থ্যাংকস, হি অ্যাপিয়ার্স টু বি দি প্রোটোকল পার্সন অ্যাসাইন ফর শেখ মুজিবুর রহমান। তারপরে এবং দেখেন এই ছবিটা তো আপনাকে আমি দেখাতে পারলাম না, এই ছবিটা আমাদের আমরা দেখতে পাচ্ছি, অসুবিধা নেই, শাহজিদের ছবিও কিন্তু আমার কাছে আছে, কোন মিল নাই। এখন শাখাদর্শন বকুল চার পাঁচ পয়েন্ট আইনে বঙ্গবন্ধু কিভাবে ক্ষমা প্রদর্শন করছে, হ্যাঁ ও তো এটা জানে না যে ক্ষমা প্রদর্শনের মধ্যে বঙ্গবন্ধু বলেছিলেন যে ক্লেমেন্সি উইল বি গিভেন টু দোজ হু আর নট ইনভলভ ইন কিলিং আর্সেনিক লুটিং এন্ড রেপিং। ও সবুর খানের কথা বলেছে, শাহজিদের কথা বলেছে, হ্যাঁ তাদেরকে বঙ্গবন্ধু মাফ করে দিয়েছে বিকজ দে আর নট ইনভলভ ইন কিলিং রেপিং আর্সেনিক এন্ড লুটিং এবং ইত্যাদি গেল। আচ্ছা দেখেন এই দেশের সংবাদপত্র, আপনি তো ইত্তেফাক দেখাইছেন, শুধু আমার সামনে ইত্তেফাক আছে, ইত্তেফাক বাদে দিলাম। আবার দেখেন এই যে বাংলার বাণী আছে, বঙ্গবন্ধু ফিরেছেন তাতে লেখা আছে বাংলাদেশ বিমানের বিশেষ বিমানে করে তিনি লাহোর থেকে ঢাকা এসে পৌঁছেছেন, বঙ্গবন্ধু সাথী ইসলাম শিশু সম্মেলনে যোগদানকারী প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন, এর মধ্যে অন্যতম সদস্য হলেন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন, তত্ত্ববেতার প্রতিমন্ত্রী জনাব তাহেরউদ্দিন ঠাকুর এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ। আমি শ্বশুরে গেলাম, সেখানে আমরা 22 তারিখে গেলাম, 23 তারিখে বঙ্গবন্ধু পৌঁছলেন এবং বিমানবন্দরে চৌধুরী ফজলুল হক পাকিস্তানের প্রেসিডেন্ট, তারপরে জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুকে অভ্যর্থন জানালেন, তারপর রাষ্ট্রীয় অতিথি ভবনে গেলেন, পাঁচজন প্রতিনিধি আসলো একটা প্লেনে করে, হুয়ান কুমেদিনের প্লেন ফ্রম আলজেরিয়া, যিনি আজকে আলজেরিয়ার প্রেসিডেন্ট, আব্দুল আজিজ বুতাদিকা তিনি একজন, কুয়েতের যে আমির তিনি একজন, তিউনিশিয়ার ফরেন মিনিস্টার তিনি একজন, লেবাননের ফরেন মিনিস্টার এবং ওয়াইসির সেক্রেটারি জেনারেল আমরা সাথে গেলাম। এবং দেখেন এখানে আর একটা পত্রিকা আছে বাংলার বাড়ি, তা তো একই প্রতিনিধির নাম, এখানে আর একটা পত্রিকা আছে সংবাদ, এগুলি সব 23 ফেব্রুয়ারির পত্রিকা সংবাদ একই নাম, তারপরে এখানে আছে দৈনিক বাংলা, ওই যে আমাদের যে নামগুলি সামিয়া করেছে সেই নামগুলি পড়ে সমালোচনা করতে চাই না, পূর্বদেশ তার মধ্যে আছে, ও কোথার থেকে আজমুবি শাহজিদের আবিষ্কার করছে কোন কথা নাই বার্তা নাই, আমার মতো একটা লোকের সাথে যে ডিসপুটে জড়াইছে, এইভাবেই তো ভুল তথ্য দিয়া বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে এই ধ্বংস করার একটা পায়তারা কোথায় পাইল সে শাহজিদুর। আমার আর একটা ছবি আপনি লাগাচ্ছেন না কেন, বঙ্গবন্ধু যে বক্তৃতা করতেছে আমি পিছনে বসা এবং তাহারদি ঠাকুর এবং ডক্টর কামাল হোসেন, আমি একটু বলি তোফায়েল স্যার যে কথা বলেছেন উনি যে গেছেন, তোফায়েল স্যার গেছেন, ডক্টর কামাল হোসেন গেছেন, আরো যারা গেছেন, এটার সাথে আমার কোন ডিসপিউট নেই,
আমি তোমাকে এটা বলি কোন ডিসপিউট নেই, কোন পত্রিকা কিন্তু বলেনি। আমি আমার আমি আমি কিন্তু ডেলিগেটস স্টেট ডেলিগেটসের কথা বলি নাই, বারবার আপনাকে বলি আমি ভাই ভাই আর্টিকেল আমাকে এখন সময় দিত, আমার খুব খারাপ লাগা একজন মহান নেতা যার কোন কারণে ওই এখনো পয়েন্ট হচ্ছে যে আমি তো প্রতিনিধি দল বলি নাই, মুখের জোর দিয়ে কথা বলতে পারবা, কিন্তু এই কথা বাংলার মানুষ তোমার কথা পত্রিকা মতো ডক্টর কামালের মতো লোক বেঁচে আছে, তারপরে নাম করা হলো এবং অন্যরা আমার কাছে আপনি এখানে যে কথাটা আপনি বলতেছেন আমাকে শেষ করতে দিতে হবে, আমার তো আমাকে আমি শেষ করি, আপনি গত পরশু দিন 38 বছর পরে অ্যামেন্ড করতে গেছেন ওই নামগুলি দ্য ইনফরমেশন যেটা হলো আপনি গত পরশু কি করেছেন, আপনি কি লেগেছেন দ্য ইনফরমেশন দ্যাট শাহিদুর রহমান অ্যাকোপেনেড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ নট ট্রু, দ্য পিকচার দ্যাট শোজ দ্য সিভিলিয়ান বিসাইডস বঙ্গবন্ধু ইজ নট শাহিদ, প্লিজ কারেক্ট দিস blatant lie which is being deliberately spread by supporters of Shah Aziz to justify their continuous and subversive role in Bangladesh. It should date Bangabandhu Sheikh Mujibur Rahman led a delegation to an organization of Islamic conference to Lahore in February 1970. এটা আমার নিজে আমি নিজেকে অপমানিত বোধ করি, সুতরাং আমার কোন বক্তব্য নাই, পৃথিবী উল্টে যাবে, কিয়ামত হবে, ও জীবনে এটা প্রমাণ করতে পারবে না একমাত্র আজে বাজে কথা বলা ছাড়া। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ, আমি ওর সাথে এই ব্যাপারে আলোচনা অংশগ্রহণ করতে চাই না, জাতি জানে লোকের মধ্যে যখন ভদ্রতা নাই, একটা আচরণ নাই, একটা মানে 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 ব্যবহার নাই, তার সাথে কথা বলা আমি ঘৃণা বোধ করি, তাই আমি কোনদের কাছে আপনার মতন আচরণ আর জীবনে পাই নাই, বহু সিনিয়র আওয়ামী লীগের সাথে কথাবার্তা এইরকম দেখেছি, আপনি একটা ছোট ভাই সাথে কি আচরণ করেছেন, আমাদের সাথে অমির রহমান পিয়াল আছেন, অবশ্যই শুনবো আপনি যার বক্তব্য করেছেন, অমির রহমান পিয়াল আছেন আমাদের সাথে, অমির রহমান পিয়াল আপনি তো আমাকে কথা বলতে
করে দিচ্ছে না, দ্যাট ইজ বায়াসনেস। আপনি প্রথম থেকে বলছেন, ওনারা কেউ বলতে পারেনি, উনি এখন পর্যন্ত বলতেই পারেন। আমি আমি জীবনে এতক্ষণ বসে থাকিনি কথা না বলে, তো কিছু বলতে হবে আনার কথা ছিল না, প্রত্যেকে কথা শুনতে হবে। এখন কথা বলছি আমি, আমি এইটা তো সাহায্যে গেছেন কিনা আমি আমি আমার জানা মতে উনি যায়নি। আমি তোমাদের সাথে একমত, অনেকের সাথে একমত, আর তোমার একটা ছবি দেখাচ্ছি এখনো বিদ্যমান জেনারেল টিকা খান, এদিকে জুলফিকার আলী ভুট্টো, বঙ্গবন্ধু পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ফজলে ইলাহি চৌধুরী, তৎকালীন রাষ্ট্রপতি। আমি আমার পয়েন্ট বলতে চাই, আমি সংক্ষেপে আমি কিন্তু সাহায্যের কথা আপনাকে বিচার হচ্ছে না। আমাদের যে দেশের ইতিহাসে একটা ইতিহাস নিয়ে একটা ইতিহাসের বিকৃতি হয়, ইতিহাস নিয়ে বিভ্রাট হয়, এটা আমি কত ছোটখাটো উদাহরণ তুলে ধরবো। আমাদের যেটা বলছে যে আমাদের তথ্য বিভ্রাট হয়, ইতিহাসে যে তথ্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয় ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে, যেমন আপনি বলেছেন 1975 সালে যখন 13 নভেম্বর খালেদা জিয়ার কু যখন হয়, কুয়ের আগে কিন্তু আমাদের এক সিনিয়র সাংবাদিক, তিনি এখনো জীবিত আছেন, তিনি তখন বিদেশি একটা সংস্থার জন্য কাজ করতেন, তিনি হঠাৎ করে তথ্য প্রকাশ করলেন যে ইয়েতে ভারতীয় সরকারের কাছে একটা চিঠি পাওয়া গেছে, ইন্টারসেপ্ট করা হয়েছে, এটার মধ্যে বলা আছে যে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, যারা সব কারাবন্দী চার মুজিবনগর নেতা ছিলেন, এদেরকে বের করে এদের মাধ্যমে সরকার গঠন গঠিত হবে। ওই রাতে কিন্তু এই ভুল তথ্যের ভিত্তিতে এই চার নেতাকে খুন করা হয়, এটা একটা। তারপর যেমন আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটি, আমরা দুজনে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, কিন্তু কথা হচ্ছে সৈয়দ সাজ্জাদ হোসেন, এই না এটা ভুল তথ্য হয়ে যায়, সৈয়দ সাজ্জাদ হোসেন পাকিস্তানের পক্ষে করেছে বা পাকিস্তানের, আপনি যে আমাদের লেখালেখি পড়ান ঠিকই ঠিক আছে, তারপরে যে সৈয়দ সাজ্জাদ হোসেন, প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেন 71 সালে গিয়েছেন বাইরে গিয়ে বলছেন, অমির রহমান পিয়াল একটু লাইনে সংযুক্ত হয়েছেন, একটু ওনার বক্তব্য নিয়ে। অমির রহমান পিয়াল জি, আপনি বলুন, আপনি শুনছিলেন আপনার বক্তব্য কে কোন করে হোসেন বকুল বললেন সেই সময় বঙ্গবন্ধুর সাথে, আপনি ব্লগে যে লেখা লিখেছেন শাহাদিত তার সাথে গিয়েছিলেন কি জাননি, সেই বিষয়ে বঙ্গবন্ধুর বক্তব্য শুনিয়েছেন। অমির রহমান পিয়াল, আপনার কি বক্তব্য এই বিষয়ে? আমার বলা হচ্ছে যে আমি আসলে ওয়াইল্ড সম্মেলন নিয়ে কোনো ব্লগ লিখিনি, রিসেন্টলি আমি দেখেছি একটা ছবি ব্লগ সাজিয়ে যেটা আপলোড করে বলা হচ্ছিল সারাদিন ওয়াইসি সম্মেলন বঙ্গবন্ধুর সঙ্গে গিয়েছিলেন, যে ছবিটি বলছিল সেটা সম্ভবত গিয়ে চলছে। আপনার টিভির সাউন্ড একটু কমিয়ে দিন, ভলিউমটা একটু, টিভির ভলিউমটা কমিয়ে দিন। সেখানে সারাদিনে থাকার কোন কথা না, ডিসেম্বরের 7 সময় মুক্তি পেয়েছিলেন, সারাদিন তিনি দালাল লাইনে আটক ছিলেন এবং জুনে থেকে আবার গ্রেপ্তার করা হয় এই ষড়যন্ত্রমূলক বিভিন্ন কার্যকলাপের জন্য, তার সঙ্গে আপনাকে আপনাকে ধন্যবাদ অমির রহমান পিয়াল। আমরা একটা বিরতি নিতেই হবে, বিরতির পর আবার আপনার কাছে ফিরে আসবো। দর্শক, এখন একটা বিরতি। জি অবশ্যই। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো কোনো দাম নাই, আমগো খবর কে রাহে? যা বলার 71-এ বলুন, 71 সংবাদ নায়ক সংযোগ।
দর্শক দেখছেন একাত্তর মঞ্চ। বিরতির আগে সাকাত হোসেন বকুল যে ছবিটা দেখালেন সেটা আপনারা বলছিলেন, সেটা হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট ফজল আলী। আমি আমি একটু তোফাইল আহমেদের কাছে শেষ বক্তব্যটা শুনে নিই, আমি আপনার কাছে অবশ্যই আসবো। তোফাইল আহমেদ, আপনার শেষ বক্তব্যটি। আচ্ছা, উনি লাইনটা কেটে গেছে, আপনি এবার বলতে পারেন। আমি বলি যে যদি এই তথ্যগুলি মিথ্যাই হয়, তোফাইল ভাই গত 19 তারিখে এপ্রিলের 16:53 সময় উনি অ্যামেন্ডমেন্টটা পাঠিয়েছে আন্ট্রো বলে, আবার আজকে সকালবেলা 8:05 এই সেকেন্ড প্যারাগ্রাফটা উইকিপিডিয়া থেকে ডিলিট হয়ে গেছে। উনি অনেকগুলি ছবির কথা বলেছেন ওখানে যে তুলেছেন, সমস্ত ছবির পট্টিকা আমার কাছে আছে, ভুট্টুর সাথে বঙ্গবন্ধুর হাতের ছবি, তারপর ভুট্টুর কাঁধের মধ্যে জড়ায় ধরে। আপনি যদি ছবিগুলো আমাদেরকে না দেখান তাহলে আমরা বুঝতে পারবো না। শাহাজিজুর ফ্যাক্টস বায়োগ্রাফি, আপনি আমাদের ছবি দেখাতে হবে অডিয়েন্সকে, আমরা ছবি দেখাবো না। ফ্যাক্টস বায়োগ্রাফি আমি দেখাচ্ছি, ফ্যাক্টস বায়োগ্রাফি যেখানে আমাদের আমাদের ইন্টারনেটে তথ্য দিচ্ছেন, এখানে লেখা আছে, ইন্টারনেটে নিচে লেখা আছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু প্রোটোকল অফিসার, এখানে লেখা আছে প্রোটোকল অফিসার, এখানে বঙ্গবন্ধু 1974 লাহোর যিনি ছবিটি পাবলিশ করেছেন সেখানে এখানে লেখা আছে। ওয়াই আওয়ামী লীগ অথরিটি হ্যাজ নট কন্টেস্টেড, এখানে আমাদের আসলে এই অনুষ্ঠানটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ওয়াই আওয়ামী লীগ অথরিটি, আমি একটু কথা বলতে চাই, আপনি বলুন। আমি কালী ঐক্যবদ্ধ জাতীয় প্রয়োজনীয়তা নিরিখে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি সফল সঙ্গী করেছিলেন। আপনি কোথা থেকে তথ্যগুলো কোট করছেন? আমি ইন্টারনেট থেকে নিয়েছি। ইন্টারনেটে কোথায়, কোন কোন সোর্সটা, সেটা আমাদের বলতে হবে। আমি তো গুগল সার্চ দিয়ে নিয়েছি। আমার এখানে একজন আইটি বিশেষজ্ঞ আছে, আমি আমি তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। আমি করি এবং তারপরে যে এখানে আপনি ভালো জানেন থেকে 38 বছর আগে 74 সালে 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর আপনি যে ছবিটা দেখাতেন সেই ছবিটা নিয়ে আসলে পাকিস্তান লাহোরে 22 ফেব্রুয়ারি আপনি আপনি তো সদ্য সংসদ সদস্য, রাজনীতি করেন, আমরা রাজনীতি করি না, আমরা আমি তো একটু শেষ করছি, আমি শেষ করি না। তফিকও তার অফিসে যাবে, আমিও আমার অফিসে যাবো, আমাদের আমাদের রাত 12:00, 1:00, 2:00, 3:00 থাকতে হবে। তো মূল, হ্যাঁ, আমরা বলছি যেটা আমি যেটা বলছি যে আমাদের যে এই যে তথ্য বিভ্রাজিতা, যেমন আপনি কিছুক্ষণ আমি আগে যে ছবিটা দেখালেন ফজল আলী চৌধুরী, why this issue is not settled by the authority government, eigulo je wikipedia ba sathe settled issue ami apnake bolchi ami bolchi pahle jafar kufal ahmed ajke keno uni kan correction korle bokul bhai ami bolchi amader ami boli apnake bhai shoddar sathe boli ei jinish jodi age kotha apni apni ekta ekta dhoirjo sahokare ekta dhoirjo kore amader tar ekta mesh shone amar ekta mesh shone apni je chobi ta dekhatchen talk show te jodi asten tale kintu apnader kotha 100% izzat chobi kintu talk show te kintu ei talk show te jeta ছবিগুলো দেখিয়েছেন, আমি আমি একটু বলতে চাই যে ছবিটি আপনি দেখিয়েছেন যেটাকে আপনি বলেছেন শাহজিদুর রহমানের ছবি, হ্যাঁ, সেই ছবিটি আসলে কোথেকে এসছে? ছবিটি ফ্লিকার বলে একটা জিনিস আছে, নাম শুনেছেন কখন আপনি? জি, আপনি বলে যান। ফ্লিকার শুনেছেন? হ্যাঁ শুনেছি, বলেন আপনি। আচ্ছা শুনেছেন, ফ্লিকারটা কি বলেন তো? না, আমাকে আপনি প্রশ্ন এটা করতে পারেন। না না, আমি অবশ্যই করতে পারি, কারণ আপনি যেহেতু আমি কথা বলেন। আমি ফ্লিকার আমি বলে দেন, আমি বলি ফ্লিকার বলে একটা জিনিস আছে, এটা ছবি আপলোড করা যায় বা যাই হোক, ওটা এত বিস্তারিত না। ডক্টর কাজী বলে একটি ভদ্রলোক, তার ফটো স্ট্রিমে এই ছবিটি দিয়েছেন। এই ছবিটি নিয়ে এই যে শেখ মুজিবুর রহমানের পাশে, হ্যাঁ ছবিটা, হ্যাঁ ডান দিকে যে ভদ্রলোক স্যুট পরা, তার সম্পর্কে আরেকজন ভদ্রলোক প্রশ্ন তুলেছেন যে এই ডান পাশে যিনি আছেন তার পরিচয় কি? ওই ভদ্রলোক বলছেন সম্ভবত
তিনি কোন প্রোটোকল অফিসার হবেন পাকিস্তান সরকারের আমি কিন্তু আপনাকে শুনুন না ইতিহাসের বিষয়টি নিয়ে আমরা কিন্তু আপনাদের উপর ছেড়ে দিয়েছি কিন্তু আপনি কিছু জিনিস যে তথ্য সূত্র হিসাবে যেগুলো ব্যবহার করেছেন আপনি শেষ করতে দেন না আমি বলি আপনি যে ছবিগুলো দেখেছেন ছবিগুলো একটিও আসলে একটা তো যেটাকে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতির ছবি যে ভদ্রলোকের ছবি দেখাচ্ছেন আপনি বলছেন শাহজাদুর রহমানের ছবি দেখুন ১৯৭৯ থেকে ৮২ সাল পর্যন্ত শাহজাদুর রহমান এদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাই না শাহজাদুর রহমানের চেহারা কিন্তু আমরা চিনি এই ছবিতে যে ব্যক্তির ছবি এই ছবিতে আপনি যে ব্যক্তিকে শাহজাদুর রহমান বলতে চান সেটি শাহজাদুর রহমান নয় সেটা হতে পারে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি কথাটা বলেছি যে নিয়েছেন আমাকে আমি কোত্থেকে নিয়েছি আমি কোন তথ্য থেকে পেয়েছি আমি সেটাই জাতীয় সম্মেলনে প্রমাণ করেছি আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন সেটা নিয়ে আমার সেটা নিয়ে আমরা সে বিতর্কে আমি যাচ্ছি না অন্তত আমি শেষ করে নিই কথাটা আপনি সত্য বলছেন কিংবা মিথ্যা বলছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু যে বিষয়গুলোকে আপনি তথ্য সূত্র হিসেবে ব্যবহার করেছেন সেগুলো গ্রহণযোগ্য না আমার তথ্য যদি গ্রহণযোগ্য না হয় না না তথ্য আমি তথ্য সূত্র অথরিটি ডিড নট রেক্টিফাই দিস থিং ইন দ্য রেকর্ডস সেটা তো জাতির এত বড় একটা ইতিহাস সেটা তো রেকর্ডে সংশোধন করা উচিত ছিল এতদিন পরে ১৯ তারিখে আমি একটা ছবি আচ্ছা আমি একটা একটা ছবি সত্য এই যে দেখতে কথা যে বলছেন যে শাহজীব আপনার শেষ মন্তব্য শুনবো ফোনের লাইনটা কেটে গেছে আপনি 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 বলুন না আমি যেটা বলছি যে এই যে তথ্য নিয়ে আমাদের সবসময় যে লোকটার কথা বলা হচ্ছে আপনি দেখেন যে তিনি একটা পিছনে দাঁড়িয়ে আছেন না ব্ল্যাক কোট পরা ওনাকে বলা হচ্ছে শাহজাদের কথা বঙ্গবন্ধুর পাশে যিনি আছেন পাকিস্তানি প্রোটোকল অফিসার আই ওয়েন্ট টু দ্য নিউজ পেপার আমার আমার বদু ভাই আমার সাথে তর্ক করতে আসছেন আপনি আপনি আমরা তো সাহায্য আপনি কিভাবে সাহায্য আজকে যে ক্লিপটা কি শুনেছেন আমি প্রমাণ করবো যে শাহজিদকে নিয়ে গেছে এটা আমার পার্ট এটা পাকিস্তানের কিন্তু তর্কের ব্যাপার না আমি বলবো তুফাইল ভাই আমাকে বলবে পাকিস্তান আমি আপনার বক্তব্য নিয়ে শুনতে চাচ্ছি শেষ পর্যন্ত এই লোকটা এটা ১৭% বেতন ও যে চ্যানেলে থাকবে সেই চ্যানেল তো কথা বলা যাবে না ওই দুজন ইমরুজ খালেদি আরঞ্জন হলো আমাদের বিখ্যাত সাংবাদিক ভালো লেখে তাদের কোন কথা শুনতে পারবো না এই যে ছবি দেখানো হয়েছে এটা কি শাহজাদের ছবি আর ও যে বলল যে আমি চেঞ্জ করছি আরে ভাই এই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এইটা যদি আপনার স্বার্থে দেন তাহলে এই কাগজটা পাবে আমার কাছে ভুয়া তুফার ভাই যে সেই কাজী সেই কাজী হচ্ছে একই কথা বলেছে আমার কাছে আছে ভদ্রলোকের যাওয়া উচিত না যারা মিথ্যা কথা বলে আপনি যদি এটাকে বলেন আমি বলবো আপনি অনাহত একটা তর্কের ধন্যবাদ আপনি চ্যানেল দিয়েছেন দর্শক আপনি আশা করছি আপনারাই বুঝে নেবেন কোনটি সত্য কোনটি মিথ্যা